যদি একটা পুটলা হয় তাহলে দেবজ্যোতি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার দি ব্লগ। তো এখন বাজে গাইস সকাল প্রায় 9:30। তো আজকে ব্লগটা শুরু করছি এখান থেকে। তো স্নান করে ঘর থেকে বের হয়ে গেছি, এখন যাব বজরঙ্গলি মন্দিরে। তো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। গাইস, বাড়ি থেকে যেই সময় বের হয়েছিলাম তখন দিনের কন্ডিশনটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে আসাতে তো বাধ্য হয়ে রিক্সা নিতে হলো আমাকে। সো গাইস, এখন লক্ষ্মীনারায়ণ বাড়িতে চলে আসলাম, এখানেই বজরঙ্গলির মন্দির পুজো দেব। এই যে গাইস, এটা হলো লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘি, এখানে প্রচুর মানুষ সকাল সকাল মাছ ধরছে। আর এই যে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো পুজো দেয় আমার কমপ্লিট, বজরঙ্গলি মন্দিরের মধ্যে পুজো দেয় এখন কমপ্লিট, এখন যাব দোকানের মধ্যে। সো অলরেডি গাইস, কিছুক্ষণ আগে আসলাম বজরঙ্গলি মন্দির থেকে পুজো দিয়ে এখন দোকানের মধ্যে। তো এসেই দেখলাম গাইস এক ঘন্টা ধরে কারেন্ট নেই। তো এখন বাজে প্রায় 10:45 নাগাদ। তো গতকালকে আমার দোকানের জন্য আশীর্বাদ এবং বিয়ের ডালার জন্য অর্ডার করেছিলাম, তো কিছুক্ষণ পর আসবে এগুলা। তো আসলে দেখাচ্ছি তোমাদের। ওকে, তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছো গতকালকে ডালার জন্য অর্ডার করেছিলাম, তো আজকে সবগুলি ডালাই দিয়ে গেছে। আর ওই পাশে আছে মিষ্টির বড় বড় পাতিল, এই পাশেও আছে। তো এগুলাকে এখন গুছাতে হবে। বাইরে এখন এভাবে গুছিয়ে রাখলাম, আর এখানে চায়ের কাপগুলো রাখলাম। এই যে গাইস তোমরা দেখতে পাচ্ছ ডালাগুলি সবগুলি এখানে গুছিয়ে রাখলাম। এখানে টোটাল 8 রকমের ডালা আছে। এগুলো হলো ছোট চার কোণা, এগুলো হলো গোল, এটা হলো লাভ শেপ, এটা হলো বড় গোল। নিচে এগুলো সবগুলো হলো শঙ্কর ডিজাইনের ডালা। এখানে হলো বড় লাভ, এখানে আছে ডিম ডালা, আর ওই পাশে আছে মাছ, এখানে আছে মিষ্টির পাতিল। আর এখানে প্রচুর আইটেমগুলো সবগুলোই বেড করে রাখলাম, এগুলোকে কিছুক্ষণ পর বাইরে দেবো। সো গাইস, ডালাগুলোই এখন আসলো। তো তোমরা তো ভিডিওর মধ্যে দেখতেই পেরেছো। তো এখন একটু দোকান থেকে বের হব, কারণ দোকানের জন্য কিছু মাল আনতে হবে। তো গ্লাস আনবো, সেগুলো হলো প্লেন গ্লাস, ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। গাইস এখন দোকানের জন্য আনলাম 10 ইঞ্চির বড় প্লেট, আর এখানে আনলাম প্লেন গ্লাস 5000। দোকানের জন্য চায়ের কাপের পেটির জন্য গুয়াহাটির মধ্যে ফোন করেছিলাম প্রায় 1 সপ্তাহ আগে। তো আজকে ট্রান্সপোর্টের মাধ্যমে সব চায়ের কাপের পেটিগুলো চলে আসলো, 50 ml, 60 ml, 80 ml এবং 100 ml। তো দোকানের মধ্যে আসো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ, এই হলো চায়ের কাপের পেটিগুলো। এটা হলো 60 ml, এটা হলো 80 ml, এটা হলো 100 ml, এই কিছুগুলো খুলে রেখেছি, আর এই পাশে হলো 50 ml। তো 50 ml খুলে রেখেছি। তো এখন একটু দোকান থেকে বের হব, কারণ দোকানের জন্য কিছু মাল আনতে হবে। তো সিল প্যাকেট, অয়েল কন্টেনার আনবো, তারপর প্লাস্টিকের কন্টেনার আনবো লাঞ্চ আর ডিনার প্যাক করার জন্য। তারপর দোকানের জন্য অনেক জিনিস আনবো, তো সবগুলি তোমাদেরকে দেখাবো। চলো দোকানের জিনিসগুলো আগে নিয়ে আসি। তার চেক দিস আউট গাইস, এখানে আনলাম এখন সিল প্যাক লাঞ্চ কন্টেনার। এখানে আছে এটা 5 কুপের, এখানে আছে এটা 3 কুপের, আর এখানে আছে 5 রঙের আবির। গাইস একটা জিনিস দেখাচ্ছি, দোকানের মধ্যে যে সবসময় লাভ হয় তা না, এই 3টা মুকুট এক একটা প্রাইস 300 টাকা করে ইন্দুরে কেটে নিয়েছে। তো এগুলোকে এখন ডাস্টবিনে ফেলছি এটার মধ্যে, আর নিচে অনেক আবর্জনা, এগুলোকে আজকে পরিষ্কার করতে হবে। গাইস এখানে হলো পুজুর বাজারের লিস্ট, আর এখানে হলো হাফ মাল দেওয়া হয়েছে, আর হাফ মাল এখানে দেব। দোকানের জন্য অনেক জিনিস এখন নিয়ে আসলাম, তো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। তো এখন দোকানের মধ্যে এসে দেখলাম আবার কারেন্ট চলে গেছে। তো গাইস দেখো প্রচন্ড হাঁপিয়ে গেছে এবং প্রচন্ড ঘামও করছে। তো কিছুক্ষণ একটু রেস্ট করে নিই, তারপর এখানে আনলাম এখন 1 কেজি রাবারের প্যাকেট। এখানে হলো জিপ টাইপ প্যাকেট, এগুলোর মধ্যে এখন রাবারগুলোকে ঢোকাবো। এটার প্রাইস হলো এক প্যাকেটের দাম 10 টাকা করে। গাইস এখানে আরেকটা পুজোর লিস্ট আসলো, সবগুলোকে এখন দেওয়া হয়ে গেল। গাইস এখন বাজে দুপুর প্রায় 2:30, তো যাবো এখন বাড়িতে লাঞ্চ করার জন্য। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আজকে প্রায় 1:30 সকাল থেকে আরম্ভ করে দুপুর অব্দি কারেন্ট ছিল না, কিছুক্ষণ আগে মাত্র কারেন্টটা আসলো। তো আজকে 1:30 দিনই খুব কষ্ট করে কাটাতে হয়েছে দোকানের মধ্যে। কিছুক্ষণ আগে আসলাম দোকান থেকে এখন বাড়িতে। তো বাড়িতে এসে হালকা একটু ফ্রেশ হয়েছি, চান করেছি। তো সকালবেলা দোকানে যাওয়ার সময় একবার চান করি, তো দোকানে বসে একটু যেহেতু ঘেমে যাই, তো বাড়িতে এসেও দুপুরবেলা একটু চান করি। তো এখন ভাত খেতে যাবো। তো ভাবলাম যে ভাত খেতে যাওয়ার আগে আমার পুকুরের সেকেন্ড ফ্লোরের ব্যালকনির মধ্যে কী কী নতুন গাছ লাগিয়েছি তা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আই হোপ এগুলো তোমাদের কাছে ভালো লাগবে। গাইস দেখো ব্যালকনির সামনে জায়গাটার মধ্যে এই 4টা ছোট ছোট টব আছে হ্যাঙ্গিং অবস্থায়। এগুলোর মধ্যে
পাতাবাহার গাছ লাগিয়েছি, তারপর এই গাছটা একটা লাগিয়েছি, আর এগুলো হলো নিচের গাছ, এখানে আছে, তারপর এই সাইডেও আছে। এটা হলো আমাদের পুরান ঘরের ছাদ, তো এটার উপরও টপের মধ্যে অনেক গাছ লাগানো আছে। এই সাইডেও আছে ঘৃতকুমারী গাছ, এই সাইডেও আছে, এদিকেও আছে, তারপর এখানে সারিবদ্ধভাবে অনেক গাছ লাগানো আছে। তো এগুলো যে সময় বড় হবে তখন এগুলোকে বাইরে লাগিয়ে দেব। তোমাদের মধ্যে গাইস অনেকজনেই জানো যে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত বিপদনাশিনী মা আছে, তো এটা হলো পিতলের মূর্তি এবার এনেছি, এর আগে ছিল মাটির মূর্তি। এটা হলো আমাদের ঠাকুর ঘর, মানে এখানে বজরঙ্গলজির ফটো আছে ড্র করানো। গাইস এখন বাজে বিকাল প্রায় 4টা, তো লাঞ্চ করার পর প্রায় আধা ঘন্টা একটু রেস্ট করলাম, তো এখন যাচ্ছি আবার দোকানের মধ্যে। চলো দোকানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন আসলাম দোকানের মধ্যে, তো আমার বাড়ি থেকে দোকানের যে ওয়াকিং ডিস্টেন্সটা আছে সেটা শুধুমাত্র 5 মিনিটের, তো 5 মিনিটের মধ্যেই দোকানের মধ্যে চলে আসলাম। তো এখন একজন পাইকারি কাস্টমার ফোন করেছে, সকালবেলা যে ডালাগুলি এনেছিলাম তো ডালাগুলি মেবি বিক্রি করতে পারবো একদম পাইকারি দরে সবগুলো, তো দেখাচ্ছি কি হবে। গাইস তোমরা যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কুমকুম চন্দন, তো এটা যেসব আমরা বৃন্দাবন গিয়েছিলাম সেখান থেকে আনলাম। এগুলো হলো পিতলের থাল গ্লাস বাটি সেট, এগুলো দোকানের জন্য আনলাম, এগুলো বৃন্দাবন থেকে এনেছি। গাইস এখানে যে ডালগুলো তোমরা দেখতে পাচ্ছ সবগুলো আজকে বিক্রি করে ফেললাম। এখানে টোটাল আছে 45 ডালা ছোট বড় মিলিয়ে, আর এখানে আছে 10টা মিষ্টির পাতিল, এগুলো বিক্রি হয়ে গাইস। এখন বাজে সন্ধ্যা প্রায় 6:30, তো এখন দোকানের মধ্যে ধূপটা দেবো, তো ধূপটা দিয়ে একটু দোকান থেকে বের হতে হবে কারণ দোকানের জন্য কিছু মাল আনতে যাবো। গাইস মা বলেছে দোকানে ক্যাশব্যাকের সামনে একটা ময়ূরের পালক লাগানোর জন্য, তাই লাগিয়ে রাখলাম। আর সামনে যতগুলো দেখতে পাচ্ছে ময়ূরের পালক এগুলি আনলাম বিক্রি করার জন্য। দেখো দোকানের যখন এখন কি কি আনলাম, একটা বস্তা আসলো, এই যে বস্তাটা আছে এটার মধ্যে কাগজের বাটি আছে 7 ইঞ্চি 9 ইঞ্চি আর 10 ইঞ্চি, আর এটার মধ্যে আছে, বের করে নিলাম। দেখো এগুলো হলো উপরে ঢাকনি, আর এগুলো হলো কন্টেনার, আর এখানে হলো পাম্প। এখন দোকানের জন্য সব কিছু মালটাল নিয়ে আসলাম, তো এখন একটু রেস্ট করার জন্য বসলাম দোকানের মধ্যে। তো গাইস অনেকদিন ধরে আমার ইচ্ছা শ্যামশ্রী থেকে বিরিয়ানি মাংস খাওয়ার, তো আগে যে সময় কলেজ লাইফে পড়তাম তখন বন্ধুদের সাথে তো প্রায় সময় সেখানে যেতাম, তো এখন তো কাজের মাঝে আর যেতে সুযোগও পাই না, তার জন্য জোম্যাটোর মাধ্যমে এখন অর্ডার করেছি। তো এখন আছি গাইস দোকানের সামনে, এখন ডেলিভারি বয় চলে আসলো, প্রায় 40 মিনিট সময় নিল আসার সময়, তো ফাইনালি এখন পার্সেলটা এখন রিসিভ করব। গাইস আমার দোকানের সামনে তার মুড়ি চানাচুরের দোকান, সে কইছে চানাচুরগুলো ভালো দিব, যদি ভালো না রে কত গ্রাম কিরে কিছু দিয়ে উঠে না, হ্যাঁ কত 440 গ্রাম, এক একটা যদি 100 গ্রাম করে হয় তাহলে 440 গ্রাম কেমনে উঠছে, হ্যাঁ অসাধু ব্যবসায়ী, হ্যাঁ দোকান লাগাই লিছি, হ্যাঁ অসাধু ব্যবসায়ী, 100 গ্রাম করে যদি একটা পুটলা হয় তাহলে 110 গ্রাম। তো পিছনে দেখতে পাচ্ছ যে দোকানটা এখন লাগানো হচ্ছে, তো বাড়ির জন্য চানাচুর নিয়ে নিলাম আর বিরিয়ানি বাক্সটা নিয়ে নিলাম, তো বাড়িতে গিয়ে আছি, বাড়িতে গিয়ে আবার। তো গাইস এখন বাড়িতে চলে আসলাম, এই যে বিরিয়ানি মাংসের পার্সেলটা, তো আগে একটু ফ্রেশ হয়ে নিই তারপর দিন। অলরেডি গাইস তো এখন দোকান থেকে আসার পর ফ্রেশ হয়ে নিলাম, এখন বাজে ঠিক 10:30, তো ডিনারটা এখনও করিনি, এখন ডিনারটা করব। তো আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই থাকুক, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ গিভ এ থাম্বস আপ, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, জয় ভারত।